नमस्कार आपोनालोक सकलोके पुनर्बार स्वागतम जानाइछो मै मजिद बन्धुसकल पलकते सावाहक आजि नौटा गुरुत्वपूर्ण खबर प्रथमटो खबर आपोनार बाइक अथवा बाहनखन खरपरा उलियार पूर्वे एखबार भाबक कियनो एतियारपरा जानबाहन आइन उलंगा करिले आपुनी भरिबो लागिबो 5 गुण अधिक जरिमाना जानबाहन आइन भंग करिले बृहत परिमाणर जरिमानार बाबे प्रस्तुत थाकक आपुनी परिवहन विभागे 5 गुण कोइ वृद्धि करिसे जरिमानार टका एतिया खुरापान करि गाडी चलाले आपुनी भरिबो लागिबो 10000 टकार जरिमाना पूर्वते जरिमानार परिमाण आसिल 2000 टका आरु एतिया होइसे 10000 टका हेलमेट अबिहने बाइक चलाले 1000 टकार जरिमाना आरु लगते 3 माहले बातिल हबो आपोनार लाइसेंस हेलमेट अबिहने बाइक चलाले पूर्वते भरिबो लागिसिल मात्र 300 टका लाइसेंस नहुआ कय गाडी चलाले भरिबो लागिबो 5000 टकार जरिमाना आरु पूर्वता आसिल इयार परिमाण मात्र 500 टका सीट बेल्ट परिधान नकरि गाडी चलाले 1000 टकार जरिमाना भरिबो लागिबो आपुनी आरु पूर्वते इयार जरिमाना आसिल मात्र 300 टका द्रुतगतित गाड़ी चलाले पूर्वर 400 टकार विपरीते एतिया जरिमानार परिमाण होइसे 2000 टका अर्थात द्रुतगतित गाड़ी चलाले आपुनी भरिबो लागिबो 2000 टकार जरिमाना दुचकिया बाहनत दुजनतकै अधिक आरोही उठिले पूर्वर 100 टकार विपरीते एतिया भरिबो लागिबो 1000 टका विपदजनकभावे गाड़ी चलाले पूर्वर 100 टकार विपरीते एतिया भरिबो लागिबो 5000 टकार जरिमाना অতিরিক্ত বোঝা কঢ়িয়াই নিলে আপুনি ভৰিব লাগিব 20000 টকাৰ জৰিমানা পূৰ্বতে এই জৰিমানাৰ পৰিমাণ আছিল মাত্ৰ 2000 টকা বাহনৰ ইনসুৰেন্স নাথাকিলে পূৰ্বৰ 1000 টকাৰ বিপৰীতে আপুনি ভৰিব লাগিব 2000 টকা গাড়ী চলাওঁতে মোবাইল ব্যৱহাৰ কৰিলে এতিয়া ভৰিব লাগিব 5000 টকা পূৰ্বতে মোবাইল ফোন ব্যৱহাৰ কৰোঁতে ভৰিব লাগিছিল মাত্ৰ 1000 টকা জরুরীকালীন হওয়ার বাহনক বাদ এড়ি নিদিলেও আপুনি এতিয়ারপরা ভরিব লাগিব জরিমানা জরুরীকালীন হওয়ার বাহনক বাদ এড়ি নিদিলে এতিয়ারপরা ভরিব লাগিব 10000 টকার জরিমানা আর নাবালকে গাড়ি চলালে 25000 টকার জরিমানা বর্তমান ভরিব লাগিব আপুনি পরবর্তী খবর সার্বভৌমত্বর দাবি এরক পরশ বড়ুয়াই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পিছত নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থী সংগঠন আলফা স্বাধীনৰ মুখ্য সেনাধ্যক্ষ পরেশ বড়ুয়াক এইবার এই আহ্বান জনালে AIUDFএ সার্বভৌমত্বর অবিহনে সরকারৰ সৈতে কোনো কারণতে আলোচনার মেজত বহিবলৈ নিবিচাৰে পরেশ বড়ুয়াই এই ক্ষেত্ৰত মুখ্যমন্ত্রীয়ে সার্বভৌমত্বর বিষয়টো এৰিবলৈ আহ্বান জনোৱাৰ পিছত AIUDFএ পরেশ বড়ুয়াক একে আহ্বান জনালে সার্বভৌমত্ব আৰু পরেশ বড়ুয়াৰ দাবী এটা মুদ্ৰাৰ যেন ইপিটি সিপিটি সেয়ে এই পর্যন্ত পরেশ বড়ুয়া অহা নাই ভারত সরকারের সঙ্গে আলোচনার বাবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় নতুন বছরের পহিলা 3টা দিনতেই দুবারকৈ পরেশ বড়ুয়াক আহ্বান জনাইছে সার্বভৌমত্বর দাবিক পরিহার করবলৈ আহ্বান জনাইছিল রাইজক মুখ্যমন্ত্রীর আহ্বানের পিছত এইবার সরকারের সঙ্গে আলোচনার প্রক্রিয়া আরম্ভ করবলৈ সার্বভৌমত্বর দাবিক পরিহার করবলৈ পরেশ বড়ুয়াক আহ্বান জনালে AIUDFএ AIUDFৰ বিধায়ক আমিনুল ইসলামে সার্বভৌমত্বৰ বিষয়ত আলোচনাৰ পোহকতা AIUDFৰ কৰিব নোৱাৰে বুলি সদৰি কৰি পরেশ বড়ুয়াক সার্বভৌমত্ব এৰি আলোচনাত বহিবলৈ আহ্বান জনালে বদরুদ্দিন আজমল নেতৃত্বাধীন AIUDFৰ আন এজন বিধায়ক ডক্টৰ ৰফিকুল ইসলামেও পরেশ বড়ুয়াক আলোচনাৰ মেজলৈ আহিবলৈ আহ্বান জনালে লগতে মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাৰ আহ্বানক সমৰ্থন জনালে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পিছত এইবার AIUDFএও পরেশ বড়ুয়াক সার্বভৌমত্বর বিষয়টি এড়িবলৈ আহ্বান জনালে কিন্তু এই সমগ্র বিষয়টুক লৈ কোনো মতামত বা প্রতিক্রিয়া প্রকাশ করা নাই আলফা স্বাধীনৰ মুখ্য সেনাধ্যক্ষ পরেশ বড়ুয়াই পরবর্তী খবর অহা ডিসেম্বর মাহলৈ গুৱাহাটী মহানগরীত 1,00,000 CCTV ক্যামেরা লগোৱাৰ লক্ষ্য অসম সরকারৰ গুৱাহাটী মহানগরীত বৃদ্ধি পাইছে অপরাধৰ ঘটনা খোদ মুখ্যমন্ত্রী এই কথা স্বীকার করে কয় যে যা ডিসেম্বর মাহত গুৱাহাটী মহানগরীত অপরাধের সংখ্যা বৃদ্ধি পাইছে গুৱাহাটী মহানগরীর অপরাধ নিয়ন্ত্রণের বিধানসভাত এখন আইন গৃহীত করা হব বলেও জানায় মুখ্যমন্ত্রীয়ে
মুখ্যমন্ত্রী কয় যে অপরাধ নিয়ন্ত্রণের গুহাটী মহানগরীত পাঁচজনক অধিক কর্মচারী থাকা ব্যবসায়িক প্রতিষ্ঠানে সরকারের বিধি পালন করে লগাব লাগিব সিসিটিভি ক্যামেরা। পথর ফালে মুখ করে ব্যবসায়িক প্রতিষ্ঠানে নিজের খরচত এই সিসিটিভি ক্যামেরা লগাব লাগিব বলেও মন্তব্য করে মুখ্যমন্ত্রীকে। তেও লগতে এয়াও কয় যে প্রতিষ্ঠান সময় লগা সিসিটিভি ক্যামেরা সরকারের দ্বারা অনুমোদিত হব লাগিব। মুখ্যমন্ত্রী হায়দ্রাবাদের উদাহরণ দাঙি ধরে কয় যে হায়দ্রাবাদত সরকারে 4,000 ক্যামেরা লগাইছে, কিন্তু জনতায় সহযোগিতা আগবায় নিজের খরচত লগাইছে 3,96,000 সিসিটিভি ক্যামেরা। অহা ডিসেম্বর মাহলে গুহাটী মহানগরীত 1,00,000 সিসিটিভি ক্যামেরা লগার লক্ষ্যর কথা সদরি করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই। বন্ধুসকল, তারপর 4 নম্বর খবরটো জানার আগতে আপনার এটা সরু রিকুয়েস্ট, যদি তালুকে এই ভিডিওত লাইক করা নাই তেন্তে প্লিজ এটা লাইক করে দিয়ক। আর এনেক ধরনের নতুন নতুন ভিডিও পাবলৈ চ্যানেলটো সাবস্ক্রাইব করে কাকত থাকা বেল আইকনটো প্রেস করে রাখক। পরবর্তী খবর, অধিক কর ভরিবলৈ সাজু হোক অসমৰ জনতা। নতুন বছৰত সরকারে জনতাক দিব দুখনকৈ টোলগেট। নতুন বছৰত সরকারে জনতাক দিব আৰু দুখনকৈ টোলগেট। রাজ্যত পুনৰ দুখন টোলগেট মুকুলির যুঁজা। অধিক কর ভরিবলৈ সাজু হোক অসমৰ জনতা। রাজ্যবাসীক মাধমার সোধাই টোলগেট মুকুলি করার প্রস্তুতি সরকারের। শীঘ্রে মুকুলি করা হব কলিয়া ভোমরা দলংর সমীপত নির্মাণ হওয়া টোলগেট। আনখন টোলগেট মুকুলি করা হব দেরগাঁওর রঙামাটিত। টোলগেট মুকুলির সাজু হয়েছে সরকার। কলিয়াবোরর চুলুঙাত নির্মাণ হব টোলগেট। দেরগাঁওর টোলগেট হলে জোরহাট শিবসাগর ডিব্রুগড় অভিমুখী বাহনে ভরিব লাগিব কর। পরবর্তী খবর, রাজ্যের শিক্ষিত নিবনুয়া যুবক যুবতী সকলের ভাল খবর। 1450 অধিক পদ খালি হয়েছে সিআরপিএফত, আজিয়ে করক আবেদন। সিআরপিএফ নিযুক্তি 2023, 1450 অধিক খালি পদের আরম্ভ হয়েছে আবেদন প্রক্রিয়া। এএসআই আর হেড কনিস্টেবল পদের সিআরপিএফ নিয়োগ 2023। সিআরপিএফ বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটত প্রকাশ পাইছে এই নিয়োগের বিবরণ। সহকারী উপপরিদর্শকর খালি হয়ে আছে 143টা পদ। হেড কনিস্টেবলের খালি আছে 1,315টা পদ। অনলাইন যোগা আবেদনের অন্তিম দিন হয়েছে 25 জানুয়ারি 2023। 22 আর 24 ফেব্রুয়ারিত হব পরীক্ষা। আবেদনকারী নিম্নতম শিক্ষাগত অর্হতা হয়েছে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ। সহকারী উপপরিদর্শকর বেতন হয়েছে 5-pay স্কুলের আধারত 29,200 টাকার 92,300 টাকা। আর হেড কনিস্টেবলের বেতন হব 4-pay স্কুলের আধারত 25,500 টাকার 81,100 টাকা। আবেদন করবলে লগ ইন করক crpf.gov.in। পরবর্তী খবর, রাজ্যত পুনের চলিব উচ্ছেদ অভিযান। রাজ্য সরকারের বুলডোজার কেতিয়াও নরখে। যত যত উচ্ছেদ চলিবলগা আছে তাত বুলডোজার চলিবই, এই হুঙ্কার হিমন্ত বিশ্ব শর্মার। লগতে বটদ্রাত চলা উচ্ছেদ অভিযান সন্দর্ভত ভুল স্বীকার মুখ্যমন্ত্রী গরাকির। বুলডোজার কেতিয়াও নরখে, যত যত উচ্ছেদ চলিবলগা আছে তাত উচ্ছেদ চলিবই। 12 আর 13 জানুয়ারিত পাভৈ বনাঞ্চলত চলিব উচ্ছেদ অভিযান। এই সরকার কেতিয়াও রখিব অহা নাই। বছরটোর 365টা দিনে কাম করে যাব এইখন সরকারে। লগতে বটদ্রার বুলডোজার চলা কাণ্ডক লৈ ভুল স্বীকার মুখ্যমন্ত্রীর। কিছু বিষয়াই ভুল করেছে উচ্ছেদ অভিযানত। ভুল হওয়ার গুহাটী উচ্চ ন্যায়ালয়ে প্রশ্ন করেছে। বটদ্রার বুলডোজার চলা কার্যত আছিল আইনি খোদ। আমি আইনি খোদর সংশোধন করিম। যিসকল বিষয়া আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করিব নোৱাৰিলে সেই সকল বিষয়াক প্রশ্ন করা হব, এই মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। পরবর্তী খবর, বিশ্বত পুনের দ্রুতগতিত বৃদ্ধি পাইছে করোনাত আক্রান্ত হওয়া আর মৃত্যু হওয়া লোকের সংখ্যা। চীনত হ্রাস হওয়া নাই করোনার প্রকোপ। 1 জানুয়ারিলৈকে বিগত এসপ্তাহত 2,20,000 লোক আক্রান্ত হয়েছে করোনাত।
এই ঘটনাক লৈ চিন্তিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 1 জানুৱাৰীৰ পৰা পোৱা চৰকাৰী তথ্য অনুসৰি চীনত এসপ্তাহত কোভিড-19ৰ 218,000 অনুষ্ঠিত নতুন ঘটনা নথিভুক্ত কৰা হৈছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইয়াৰ সাপ্তাহিক প্ৰতিবেদনত এই তথ্য প্ৰদান কৰিছে। সংগঠনটোৱে কৈছে যে দেশখনে বৰ্তমান ভাইৰাছৰ ঘটনাৰ বৃদ্ধিৰ সৈতে যুঁজি আছে। চীনে মঙলবাৰে 5টা নতুন কোভিড-19 সম্পৰ্কীয় মৃত্যুৰ খবৰ দিছে, যাৰ ফলত চীনত চৰকাৰীভাৱে মৃত্যুৰ সংখ্যা 5,258লৈ বৃদ্ধি হৈছে, যি বিশ্বব্যাপী মানদণ্ডতকৈ বহু কম। যোৱা বছৰৰ ডিচেম্বৰত বিশ্ব স্বাস্থ্য সংস্থাই কৈছিল যে তেওঁলোকে চীনৰ পৰা চিকিৎসালয়ত ভৰ্তি হোৱা নতুন কোভিড-19 ৰোগীৰ বিষয়ে কোনো তথ্য প্ৰাপ্ত কৰা নাই, কিয়নো বেইজিঙে ইয়াৰ শূন্য কোভিড নীতি আঁতৰাই দিছিল। কিছুমান স্বাস্থ্য বিশেষজ্ঞই প্ৰশ্ন উত্থাপন কৰিছিল যে চীনে ইয়াৰ প্ৰাদুৰ্ভাৱৰ বিষয়ে তথ্য লুকুৱাব পাৰে। অৱশ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থাই কৈছে যে চীনা প্ৰশাসনৰ গণনাত অসুবিধাৰ বাবে তথ্যৰ এনে তাৰতম্য হ'ব পাৰে। চীনত বৰ্ধিত কোভিড-19 ঘটনাৰ বাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিন্তিত। ইয়াৰ পূৰ্বে বুধবাৰে বিশ্ব স্বাস্থ্য সংস্থাৰ মুৰব্বীয়ে কয় যে চীনৰ কৰোণা ভাইৰাছৰ বিস্ফোৰক বিস্তাৰ আৰু চৰকাৰী তথ্যৰ অভাৱৰ মাজত সংস্থাটো চীনৰ লোকসকলৰ জীৱনৰ প্ৰতি বৰ্তমানৰ ভাবুকিৰ বিষয়ে চিন্তিত।